রাউজানে আঠাশ পিস ইয়াবাসহ মোহাম্মদ মনসুর নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় রাউজান ইউনিয়নে নাতন বাগিচার মাহিয়া ফেশনের সামনে হাফেজ বজরুর রহমান সড়ক থেকে তাকে আটক করা হয় পুলিশের দাবি মনসুর ও আব্দুল রাজ্জাক নামের দুই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে সেখানে গিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিল গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছালে আব্দুল রাজ্জাক অর্পে ছোটো মোনা পালিয়ে গেলেও মঞ্চুরকে আটক করতে সক্ষম হয় পুলিশ আটককৃত মঞ্চুর রাউজান ইউনিয়নের বাগিচা এলাকার কালো মিয়া সৌদগর বাড়ির মৃত মোহাম্মদ ইমরানের পুত্র তার বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রওজান থানার অফিসার ইনচার্জ কেপায়েতুল্লাহ すいません。